या देवी सर्वै भूतेषु शक्ति रूपिण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः হয় শারদীয় দুর্গা পূজার বতর আর শারদীয় দুর্গা পূজা বলি কলে উখল মাখল পরিবেশ রাজ্যর চৌদিকে দুর্গা দেবীর বন্দনায় মুখরিত হয়ে পড়েছে সমগ্র রাজ্যর আকাশ পথা সমগ্র রাজ্যর সমান্তরালক কামরূপ জেলার অন্তর্গত তীর্থনগরী হাজোর শেষামুখ সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা ভাগেও এবেলে অথত্তরতম দুর্গা পূজা ভাগে আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য আধ্যাত্মিক কার্যসূচীরে উদযাপন করা হয়েছে। উদ্যোক্তা কমিটি আছে, এই সকল লোকের অশেষ প্রচেষ্টাত পূজা ভাগে অনুষ্ঠিত করা দেখবলে পাওয়া গেছে। এই সকল লোকে দিন রাতে একাকার করে পূজা ভাগে অনুষ্ঠিত করবলে সফল হয়েছে বলে কব লাগবে। আমি পোনে পোনে উদ্যোক্তা কমিটির সঙ্গে কথা পাতবলে চেষ্টা করি, কেনে লাগছে কি কি কার্যসূচী আজি পূজা ভাগে অনুষ্ঠিত করা হয়েছে। ধন্যবাদ। আমার নিউজ চ্যানেলে আজি আমার ইয়াতে আহি উপস্থিত হয়েছে তেখেতসকলক প্রথমতে আমার ধন্যবাদ জ্ঞাপন করলো। লগতে আমি জনাবলে পাই সুখী হয়েছো এই যে আমার চেঁচামুখ রাইজে আজি 88তম বর্ষত ভরি দিছোহি আর আমার এইবেলি পূজা খুব ধুমধামারে উদযাপন হয়ে গেল। ইতিমধ্যে আমি নিয়ম মতেই আমার যদি নবাবত্রিকা দেবীর বিসর্জন সেই বিসর্জন আমার সমাপ্ত হয়ে গেল। যদিও আমি আমার যে মূর্তি ভাগ পূজার যে মূর্তি পূজা প্রতিমা সেই আমি অহাকালীল বিসর্জন দিম আর সেই উপলক্ষে আমার ইয়াতে সংগতি রাখি পেলায় পূজার লগতে আমার রাবণ দাহনও করা হব। আর দ্বিতীয়ত এইটু কবলে বিচারিছো যে আমার এই চেঁচামুখ গাঁওখন বিভিন্ন ধর্মাবলম্বী লোকের ভরা এখন গাঁও আর আমি এই গাঁওখনের নটা খেলে আমি হিন্দু ধর্মাবলম্বী নটা খেলে এই পূজা ভাগ উদযাপন করো। যদিও আমার যেখানি মুসলিম মানুষ আছে তেখেতসকলও আমার লগত ধুনিয়াকে সহযোগ করে পূজাত আহি আমার ইয়াত পূজা উপভোগ করে। আর দ্বিতীয়ত আমার ইতিমধ্যে আমার ইয়াতে যে ঢুলিয়া পার্টি নিমন্ত্রণ করা হয়েছে, যদিও আমার পূজা আজি সমাপ্তি ঘটিল তথাপি আমার ঢুলিয়া পার্টিটি থাকিব কৈহাটির ঢুলিয়া পার্টি। তেওঁলোকে অকল ঢোল মারাই নহয়, তেওঁলোকে আমার ইয়াতে ধুনিয়াক নাট প্রদর্শন করে ভাওনা ঢুলিয়া নাট আর সেইবিল উপভোগ করে রাইজে খুব আনন্দ পাইছে। আর লগতে আমার পূজার দিনকাইটা আমার এই অঞ্চলের বিভিন্ন নামতি দলে ইয়াতে নাম প্রদর্শন করেছে, রাইজে চাই খুব ভাল পাইছে। আর আমার পূজার লগত সংগতি রাখি আমার যে মন্দির দুর্গা মন্দির এই মন্দিরটির সাহায্যার্থে আমি এখনই নাট আমন্ত্রণ করেছো। অহা 4-5 নভেম্বর আমার ইয়াতে নাট অনুষ্ঠিত হব ইতিহাস থিয়েটারের। আর ইতিহাস থিয়েটার ইতিমধ্যে আমার সকলে জনপ্রিয় অভিনেতা যতীন বরার নেতৃত্বত এই নাটখন আমার ইয়াতে চলিব। আর বিভিন্ন ঠাইত এই নাটখনের ইতিহাস নাটকর মানে যে মহারাজ এই মহারাজ নাটকখানে যথেষ্ট নাম করেছে, যথেষ্ট মানুষের ভিড় দেখা গেছে বাহিরত। আমি আশা করিম আমার চেঁচামুখটো যাতে আমার রাইজে আমাক সঁহাৰি জনায় আমার সেই চালুকীয় হয়ে থাকা ধর্ম যেটো আমার দুর্গা মন্দির সেই মন্দিরটোত কিছু অরিহণা যোগায়। সেই কারণে আমি সদা হয় ব্যক্তিক আমার কাষরিয়া যিমানখিনি ব্যক্তি আছে গাঁও আছে তার লোকক আমি আহ্বান জানালো যাতে আমার এই আগন্তুক যে 4-5 তারিখ ইতিহাস থিয়েটার উদযাপন হব প্রদর্শন করা হব তাতে যেন তেওঁলোকে আহি পেলায় নাচ চাইহি, এইটুকু মই সকলকে আহ্বান জানালো। ধন্যবাদ। হয় ধন্যবাদ জানাইছো। এখেতক গুরুত্বপূর্ণ মন্তব্য প্রদান করেছে, দুর্গা পূজার সংগতি রাখি বিভিন্ন কার্যসূচী অনুষ্ঠিত করা হবেন তেওঁলোকে জানাইছে। আমি কথা পাতিম কেনেকুৱা লাগিছে। ভাল লাগিছে। আজি আমার নিউজে যে আমার বার্তা বিচারিছে আমি ধন্যবাদ জানাইছো। আমার এই বলি 88 বছর হল, আগতে 1937 আরম্ভ হয়েছিল আর সেই আরম্ভণির পিছরপা আমার কেবাটো হীরক জয়ন্তী রূপালী জয়ন্তী সোণালী জয়ন্তী হয়ে গেছে আর 8 বছর বাকি আছে আমার শতবার্ষিকী পূর্ণ হব। গতি আমি আশা রাখিছো যে অহা বছরবোৰ এইবেলি যেনে ধুমধামে আমার আগবাড়ি গলো উপভোগ করলে আমার দুর্গা উৎসব অহা বছরবোৰতো আমি আশা রাখিছো এতকৈও যাতে উন্নত ধরনের আমি প্রদর্শন হিসাবে আমি দেখাব পাৰো। আর আমি আশা রাখছো 100 বছর পূর্তি হলে আমি শতবার্ষিকী পালন করার কারণে আমি আগবাড়ি মানে ধুমধামে শতবার্ষিকী পালন করবলে চেষ্টা করেছে। ঠিক আছে বারো, আমি আকো কথা পাতবলে চেষ্টা করি। পোনপ্রথমতে মই আপনার চ্যানেলক আমার দুর্গা পূজা কমিটির তরফের পর ধন্যবাদ জ্ঞাপন করছো। আমার এইখান পূজা হল পুরা ধর্মীয় দিক, ইয়াত কোনো বাহ্যিকতা নাই আর রাইজে ইয়াত শান্তিপূর্ণভাবে পূজা উপভোগ করে
ইয়াত কোনো অশান্তিৰ সৃষ্টি কৰা নাই কোনো আমাৰ যিকেইদিন পূজা চলি গ'ল আজিতো আমাৰ মেইন ভাষণীটো হৈ গ'ল কিন্তু আমাৰ যিখন গোসানী অকালি আমাৰ ভাষণী হ'ব আৰু যি কাৰ্যসূচী ইয়াত আৰম্ভ হৈছে ঢুলীয়া হওক উজা হওক বৰ সুন্দৰভাৱে প্ৰদৰ্শন কৰিছে আৰু ক'বলগীয়া বিশেষ নাই ৰাইজে শান্তিপূৰ্ণভাৱে পূজাবিলাক চলাব লাগে যাতে কোনো অশান্তি নহয় ধন্যবাদ হয় ধন্যবাদ জনাইছোঁ ইয়াৰ সমতলভাৱে আমি য'ত বেদিত পূজা স্থাপন কৰাছে প্ৰতিমা স্থাপন কৰাইছে সেই কাৰ্যসূচী দেখুৱাবলৈ চেষ্টা কৰিছে আধ্যাত্মিক কাৰ্যসূচীৰে পূজাভাগে অনুষ্ঠিত কৰা দেখিবলৈ পোৱা গৈছে বেদিত প্ৰতিমা স্থাপন কৰা হৈছে আৰু ইতিমধ্যে নৱমী বিহিত পূজা অনুষ্ঠিত কৰা হৈ গৈছে আৰু অপৰাজিতা পূজা অনুষ্ঠিত কৰা হৈ গৈছে লগতে পূজাৰ যি নৱপত্ৰিকা সেই বিসৰ্জন দিয়া কাৰ্যসূচী অনুষ্ঠিত কৰা হৈ গৈছে আৰু অহা কাইলৈ প্ৰতিমা বিসৰ্জন দিয়াৰ কাৰ্যসূচী ল'ব যিহেতু এইবাৰ পঞ্জিকা অনুসৰি ক'ব লাগিব পঞ্জিকা অনুসৰি বহুত খৰতকীয়াকৈ পূজাভাগে অনুষ্ঠিত কৰা হৈ গৈছে যদিও নিত্য নৈবৈতিক পূজা অৰ্চনা বৰ্তমান পুৰোহিতৰ মন্ত্ৰচনৰ লগতে ভক্তগণ ৰাইজে দেৱী শ্ৰীচৰণত আশীষ লোৱা পৰিলক্ষিত হৈছে বাইদেউ ক'ৰ পৰা আহিছে হয় মই বৰগাঁও নকুচিৰ পৰা আহিছোঁ কেনেকুৱা লাগিছে ভাল লাগিছে আশীষ ল'লে লৈছোঁ পূজাৰ শুভেচ্ছা থাকিলে ঠিক আছে